আরে মোবাইল থেকে ছিল না আমি বুঝিয়ে আমি একটা কথা বলতে পারি, আমাদের সবকিছুর হাতে করি হলো অধিকার বাড়ি। বলি আমার দেখা, আমার সাংসদ ছিলেন, আমাদের সাংসদ ছিলেন, মানুষের সাংসদ ছিলেন, আমাদের নেতা ছিলেন। শুধু তাই নয়, আমি আমার যে পেশা সেই পেশা ওনারই হাত ধরে আমার হাইকোর্টে প্রবেশ, এজলাসে প্রবেশ। উনি আমার সিনিয়র ছিলেন, সেটা আমার সেই সৌভাগ্য হয়েছিল স্বর্গত অজিত পাজার সান্নিধ্য পাওয়া এবং তার হাত ধরে প্রবেশনে যাওয়া। আর এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। এই বাড়িতে 79 থেকে আমার নাগারে যাতায়াত ছিল, জয়া বৌদির স্নেহ আদর এবং এবারই সকলেরই, তাই তাকে প্রণাম করতে এসেছিলাম, স্বর্গত অজিত পাজার আশীর্বাদ নিতে এসেছিলাম। এখানে দেখা হয়ে গেল ডক্টর শশী পাজার সঙ্গে, আমি যদি থাকে প্রসূন এবং পূজা তাদের সঙ্গেও দেখা করবো, এই ভোট ভিক্ষা করবো। এখানে একজন কাউন্সিলরের সঙ্গেও দেখা হয়ে গেল, সুব্রত ব্যানার্জি। আমি আমার কাজটা কি, আমার কাজটাই তো এখন 15 লক্ষের ওপর যে মানুষ দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করে, এটা বুঝ না 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 বল, দুজন ছাড়া আমি 15 লক্ষের ওপর যে ভোটার রয়েছে তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করছি, করবো।